তা বাঁচবি সেই খাবি, স্বামীকে ভালো করে সেবা টেবা করবি, করে পরে তাতেই তোর পুণ্য। আর সেই কর্মটি করতে গিয়ে আজকে মেডিকেল রিপোর্ট বলছে যে ভারতবর্ষের বেশিরভাগ নারী রক্ত শূন্যতায় ভুগছে, মানে পুরুষ তো দেখছেন সব খেয়ে নিয়েছে, এবার কি বাঁচল, খেলো না খেলো না, আদৌ আছে কি নেই, আমার ভালো লাগছে আরেকটু দাও, আমার ভালো লাগছে আরেকটু দাও, করে সে এমন হয়েছে। এবং সবচেয়ে মজার কথা, প্রেগনেন্সি পিরিয়ডেও বিভিন্ন সেইভাবে যে পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত সবাই যে এক তা না, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো 50% ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে যারা জেন্ডার অ্যাওয়্যার নয়, যারা ইনস্টিটিউশনাল এডুকেশন সেভাবে পায়নি, তাদের মধ্যে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। আমরা আরেকটু চলে যাব যে এরপরে আমরা দেখছি মহিলাদের একটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা বস্তু, এই বস্তুকে এখান থেকে এখানে সরালাম, ওখান থেকে ওখানে সরালাম, এবং সমাজের যে কাঠামো, কাঠামোর যে কোনো জায়গায় আমি রেখে দিতে পারি। হ্যাঁ ঠিক, মহিলাকে আমার ইচ্ছা হলে আমি পুজো করবো, একটা ভারতবর্ষে একটা অপালা ছিল, একটা ঘোষা ছিল, তাদের এমনি ছিল অপালা ঘোষা হওয়ার, আর বাকিদের তুমি ছিল না, তাদের তুমি অধিকার, তাদের কি তুমি সুযোগ দিয়েছিলে কি ঘোষা অপালা হওয়ার? দাওনি। একজন ইন্দিরা গান্ধী হয়েছিলেন, ইন্দিরা গান্ধী মারাই গেলেন 1984 সালে। আচ্ছা বলো তো 1984 সালে কজন মহিলা সেরকম ভাবে শিক্ষিত ছিলেন? ইন্দিরা গান্ধীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল তাই উনি শিক্ষিত হয়েছিলেন। আর 1984 সালে যদি তাই হতো, তাহলে আজকে আমরা গ্রামে গঞ্জে ফার্স্ট জেনারেশন লার্নার দেখছি কি করে, মা গুলো বেশিরভাগই শুধু সায়েন্স করতে জানে। আর ওই হয়েছে এক সাক্ষরতা মিশন, একবার করে নাম শিখতে জানলে আমি লেখাপড়া জেনে গেলাম, নাম সাইন করতে পারবে, এটা শিক্ষা নয়। শিক্ষা মানুষে মানুষে বিভেদ না করতে শেখানো, শিক্ষা ছেলে মেয়ের মধ্যে বিভেদ না করতে শেখানো। অনেক বন্ধুকে দেখেছি এই বলে দুঃখ পেতে যে তার নাকি মেয়ে মেয়ে হয়েছে, এ খুব দুঃখের কথা। তাকে তো ওইভাবে শেখানো হয়েছে যে মেয়ে হলে সর্বস্ব যাবে তোর, ছেলে হলে তোর সবকিছু তোর ঘরেই থাকবে। এই যে মানসিকতা, এই মানসিকতা চেঞ্জ করার নাম জেনারেশন। আমি আমার অধিকার পাচ্ছি না, তাহলে আমাকে আন্দোলন করতে হবে। আচ্ছা আমরা রোমান সমাজ পড়েছিলাম, আমার ছাত্ররা রয়েছে রোমান সমাজে, রোমান গোটায় ফার্স্ট রিপাবলিক, গোটা বিশ্বের ক্ষেত্রে প্রথম রিপাবলিকান সিস্টেম রোমে হয়েছিল। সেই রিপাবলিকান সিস্টেমে কনসাল নিয়োগ হচ্ছে, ভোটদান হচ্ছে, সেটার ভোটদান কারা করছে? ভোটদান করছে সম্পত্তির ভিত্তিতে, একদলকে বলা হচ্ছে সিটিজেন, একদলকে বলা হচ্ছে নন সিটিজেন, প্লেবিয়ান এন্ড প্যাট্রিশিয়ানদের খেলা। প্লেবিয়ানরা সম্পত্তির মালিক, তারা ভোট দিতে পারবে, তারা সিটিজেন, আর প্যাট্রিশিয়ানরা, প্লেবিয়ানরা সম্পত্তির মালিক নয়, তারা দিতে পারবে না। কিছু কিছু প্লেবিয়ান সম্পত্তি করতে পারলো, তখন তাদের ভোট দেওয়া হলো। আলটিমেট রেজাল্টটা যেটা দাঁড়ালো যে রোমে সম্পত্তি যাদের আছে তারা ভোট দেবে, সম্পত্তি যাদের নেই তারা ভোট দেবে না। তাহলে তো প্যাট্রিশিয়ান মহিলারাও ভোট দিতে পারতো, তাই তো? সমাজের অভিজাত শ্রেণীর মহিলারাও ভোট দেওয়ার অধিকার ছিল না, এবং মহিলা দাস, দাস বোঝো, দাস কৃতদাস বোঝো, কৃতদাস এবং বাচ্চা শিশু, একদম একদম ছোট শিশু, মানে 18 বছরের, ওটা 21 বছর ছিল ওদের হিসাবটা, তো এই শিশুরা ভোট দিতে পারবে না, এরা হচ্ছে নন সিটিজেন। তাহলে রোমের মতন বিশাল মহান সভ্যতা, দ্য গ্রেট রোমান সিভিলাইজেশন, তাদের এত প্রশংসা করা হয় খালি কিন্তু আর্কিটেকচার দেখে, রোমান আর্কিটেকচার দেখে তোমার মনে হয় না গ্রেট সিভিলাইজেশন? যারা কৃতদাসদের বিয়ে হিংস্র পশুর সামনে খেলা দেখায় এবং সেই খেলা দেখে আনন্দ পায়, এবং যারা মহিলাদেরকে খাবার পছন্দ না হলে ছুঁড়ে মারে খাবারের বাটি, সেই সভ্যতা নাকি দ্য গ্রেট রোমান সিভিলাইজেশন। এই রোমান সিভিলাইজেশন এবং গ্রিসের সিভিলাইজেশন আরো আগে, রোমান সিভিলাইজেশনেরও আগে, এই রোমান অ্যান্ড গ্রিস সিভিলাইজেশনে মহিলাদের অবস্থা
যারা ইতিহাস পড়বে তারা জানবে যে মহিলাদের কি সাংঘাতিক অবস্থা, এবং রোমান কোন পুরুষ যদি মনে করতেন তাহলে তিনি ওই মহিলাকে, তার নিজের ওয়াইফকে তিনি অর্থের জন্য বিক্রি করে দিতে পারতেন। জাস্ট ইমাজিন কত বড় একটা ছোট বস্তু মন বানিয়ে ফেলেছে মহিলাকে, তার সংসারে অর্থ নেই, দিলাম বউকে বিক্রি করে, দিলাম আমার মেয়ে বাচ্চাকে বিক্রি করে। এই হচ্ছে দ্য গ্রেট রোমান সিভিলাইজেশন। আমরা রোমেই পেয়েছিলাম যে রোমান নারীরা একসময় প্রতিবাদ জানিয়েছিলেন, কেন জানো? ওই নারীদেরকে একটা আইন করে বলা হয়েছিল, আমরা পড়েছিলাম তাই তো এইগুলো, রোমান নারীদের একটা বলা হয়েছিল যে এবার থেকে রোমের ভাষা অনেক ঘাটতি পড়েছে, রোমান নারীরা এবার থেকে আর কোনো ড্রেসপত্র ওই রকম দামি দামি কিনতেও পারবে না, আর তাদের প্রসাধনও ব্যবহার করতে পারবে না। রোমান নারীরা কিন্তু রোমের সেলেট একেবারে অবরুদ্ধ করে দিয়েছিলেন, সেলেটে ঢোকার পর মিছিল করে আটকে দিয়েছিলেন। তাই আমরা যদি নারীবাদী আন্দোলন দেখি, আমরা একেবারে সেই রোমান যুগে এইটা প্রথম এক্সাম্পল পাচ্ছি যেখানে রোমান নারীরা প্রতিবাদ জানিয়েছিলেন। ভারতের কথা আমি ছেড়েই দিলাম, কারণ ভারতীয়দের সেটাই হয়, ওই যে বললাম প্রতিপূর্ণে সতীপূর্ণ, ওই বাবা তুই মেনে নে, মেনে নিয়ে তোর মন সুখে ফিরে যাবে, প্রতিবাদ করতে শেখানো হয় না। তারপরে আমরা এই ছোটখাটো এক্সাম্পল পেয়ে থাকি, কিন্তু যেটা বড় রকমের এক্সাম্পল আমরা পেয়েছি এজ অফ এনলাইটেনমেন্ট, এজ অফ এনলাইটেনমেন্ট, জ্ঞানদীপ্তি যুগ। জ্ঞানদীপ্তি যুগের ইতিহাস বলো বা সাহিত্য বলো, তোমরা তো সাহিত্যের ছাত্র, তোমরা জ্ঞানদীপ্তি যুগের সাহিত্য পড়ে থাকবে। জ্ঞানদীপ্তি যুগের সাহিত্যে আর সতেরো অষ্টদশ শতকে আমরা দেখছি যে প্রথম মহিলারা দাবি করছেন যে তাদের যেন অধিকার দেওয়া হয়। কিসের অধিকার? সেই অধিকার তারা চাইছে হচ্ছে আমাদেরকে শিক্ষার অধিকার দাও, আমাদের সামাজিক মর্যাদার অধিকার দাও, সেই অধিকার তারা দাবি করছে। এবং এখানে আমি ওই যে বলেছিলাম রুশো, এই রুশো যে কিনা খুব মহান এক ব্যক্তি, যিনি সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা, এবং যাকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনে খুব সুন্দর করে পড়ি, সেই রুশো বলেছিলেন মানুষ পৃথিবীতে সবাই স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, মানুষ চুক্তি করে সমাজ গঠন করছে, খুব সুন্দর থিওরিটিক্যাল এক্সপ্লানেশন। সেই রুশো বলছেন যে মহিলারা হচ্ছে পুরুষদেরকে সুখী করার একটা বস্তু, পুরুষদেরকে খুশি করতে যে পারবে সেই হচ্ছে, এবং মহিলাদের শিক্ষার অতটা দরকার নেই, কারণ পুরুষদের তো বাড়ি কাজ করতে হয় তাই ওদের শিক্ষা দরকার আছে, আর মহিলাদের তো ঘর সামলাতে হয় তাই ওই সংক্রান্ত শিক্ষাগুলো মহিলাদের দরকার। এই কথা বলেছিলেন আমাদের দ্য গ্রেট রুশো। এরই প্রতিবাদ করে 1792 খ্রিস্টাব্দে মেরি উলস্ট্রাফ্ট, আমাদেরকে মেরি উলস্ট্রাফ্ট বলি শর্টে, সেই মেরি উলস্ট্রাফ্ট আমাদের, হ্যাঁ ছোটবেলায় আমরা এটাকে মেরি উলস্ট্রাফ্টই বলতাম, অত বড় নাম এভাবে না লিখে অবশ্যই পরীক্ষার খাতায় লিখতাম মেরি উলস্ট্রাফ্ট। মেরি উলস্ট্রাফ্ট লিখছেন একটা বই, সে বইটা খুব ভালো একটা বই, প্রথম আমরা পাচ্ছি ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, এটা ইংল্যান্ডে পাবলিশ হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। এবং উনি চ্যালেঞ্জ করেছিলেন ওই যে ধারণা, ওই ধারণা যেটা রুশো দিয়েছেন যে মহিলাদের জন্মই হয়েছে পুরুষকে সুখী করার জন্য, এই এই এটাকে উনি আর্গিউ করেছিলেন এবং বলেছিলেন মহিলাকে অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে, সমান হওয়ার সুযোগ দিতে হবে। আচ্ছা এনলাইটেনমেন্ট হচ্ছে এজ অফ র্যাশনালিজম, যুক্তিবাদ, যুক্তিবাদ মানে শুধু পুরুষেরই যুক্তি আছে নারীর যুক্তি নেই এ কথা মনে করার কোনো কারণ নেই। উলস্ট্রাফ্ট বলছেন যে মহিলার মধ্যেও র্যাশনালিজম আছে, কিন্তু সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার দায়িত্ব সমাজের। তুমি যদি মনে করে দাও, প্রথমেই বলে দাও যে পুরুষ বাইরে যায় তো ওর এই এডুকেশন দরকার, মহিলা ঘরে থাকে তো ওর এডুকেশন দরকার, কিরকম করে ন্যাশনালিজম হবে? ন্যাশনালিজম হবে না। তাই এ কথা